হাই ফ্রেন্ডস বং ট্র্যাডি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করবো পালং পনির খুবই সহজ এবং সুস্বাদু একটা রেসিপি খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় তো চলো চটপট দেখে নেওয়া যাক আমি কীভাবে এই রেসিপিটা করি এখানে দেখো আমি পালং শাক নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আর পালং শাকটাকে ভালোভাবে বেছে নিয়েছি আমি এখানে পাতাগুলো নিয়েছি আর পেছনে যে ডাঁটিটা থাকে শক্ত সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে এমনি নর্মাল জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি এরপর জলটা গরম হয়ে গেলে পাতাগুলো আমি দিয়ে দেব আর তারপর দু মিনিট এটা একটু সেদ্ধ করে নেব আর ঢাকা দিয়ে দু মিনিট সেদ্ধ করতে হবে আঁচটা কিন্তু পুরো বাড়িয়ে দিয়েই দু মিনিট বাদে আমি ঢাকাটা তুলছি দেখো ভালোভাবে ফুটে উঠেছে আর পাতাগুলো কিন্তু একদম নেতিয়ে পড়েছে এবারে গ্যাসটা অফ করে দেবো আর তারপর পালং শাকটা মিকটু ছেঁকে নিয়ে এখানে একটা বাটিতে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো এইভাবে ঠান্ডা জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর যদি পালং শাকটা রান্না করা যায় তাহলে কিন্তু কালারটা রান্নার পরেও একই থাকে এবার পালং শাকটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব আর এই মশলাটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটা গোটা পেঁয়াজকে এরকম ছোট করে কেটে রেখেছি নিয়েছি কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি সাইজের আদার টুকরো আর নিয়েছি এখানে পাঁচটা মতো রসুন এবার তেলটা গরম হওয়ার পর আমি এই সমস্তগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি কিছুক্ষণ দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এখানে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট নাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিও টমেটো কুচিটা দিয়েও ওই একইভাবে একটু আমি ভেজে নিচ্ছি এক মিনিট মতো একটু ভেজে নিলাম এবারে এটা আমি গ্যাসটা অফ করে দেবো এদিকে আমি পালং শাকটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে পালং শাকটাকে খুব ভালোভাবে হাতে সাজিয়ে আমি একটু চিপে চিপে এই মিক্সার জারটার মধ্যে দিয়ে এটাকে একদম পেস্ট তৈরি করে নিতে হবে আর ওদিকে কিন্তু আমি মশলাটাও যেটা বানালাম সেটাও কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছি যাতে একটু জল না থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে বেশি জল থাকলে সেটা কিন্তু টানতে অনেকটা সময় লাগে এবারে এখানে যে মশলাটা করেছিলাম সেখান থেকেও আমি একটু তেল সরিয়ে সরিয়ে এটা দিয়ে দেব মিক্সার জারের মধ্যে এবার এই সমস্ত উপকরণের আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে কড়াইটা আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম আর যে তেলটা ছিল ওর মধ্যে আমি পনিরের টুকরোগুলো এবার ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে এরকম ডুমো করে কেটে নিয়েছি এবার হালকা করে এটা একটু ভেজে নিচ্ছি পনিরটা খুব বেশি কিন্তু পনিরটা না ভাজলেও হবে পনিরটা ভেজে এবার আমি এখানে জল নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে পনিরটা দিয়ে দেব আর জলের মধ্যে কিন্তু আমি একটু নুন দিয়ে নিয়েছি নুন জলের মধ্যে পনির ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যায় না খুব নরম থাকে এবার একটা মশলার পেস্ট তৈরি করার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি টক দই টু টিস্পুন মতো আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে ভালোভাবে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা দিয়ে আর এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আমি আর যতবারে আমি জল ব্যবহার করছি এখানে পনির ভেজানোর যে জলটা ছিল সেটাই কিন্তু আমি ইউজ করে নিচ্ছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে আসলে মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গোটা জিরে এখানে আমি সাদা জিরে ব্যবহার করেছি জিরেটা একটু ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা মশলার পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে আমাদের এটা একটু কষিয়ে নিতে হবে কারণ যেহেতু টক দই দেওয়া আছে বেশি হাই ফ্লেমে এটা রান্না করলে অনেক সময় টক দইটা কেটে যেতে পারে বাটিটা আমি একটু ধুয়ে জল দিয়ে দিলাম সেই পনির ধোয়া পনির ভেজানো জলটাই কিন্তু এখানে আমি দিলাম এবার ভালোভাবে এটা আমি দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো চিনি যেহেতু এখানে টক দই আর টমেটো দেওয়া হয়েছে তাই এখানে একটু চিনির ব্যবহার করলে স্বাদটা ঠিকঠাক আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকের পেস্টটা দেওয়ার পর একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম আর মিক্সিতে যে জলটা ইউজ করেছি সেটাও কিন্তু পনির ভেজা ভেজানো যে জলটা ছিল সেখান থেকেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির পনিরের যে টুকরোগুলো ভেজে তুলে রেখেছিলাম সেখান থেকে পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে পনিরের সাথেও পালং শাকের পেস্টের সাথে একবারে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এটা ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো লো ফ্লেমে রেখে একটু রান্না হতে দেব দু মিনিট বাদে আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবারে ঢাকা খোলা অবস্থাতে আমি আরও এক মিনিট মতো একটু ফুটতে দেব এক মিনিট ফোটানোর পর আমি এটা গ্যাসটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর তোমাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার গরম গরম পালং পনির রেসিপি এটা রুটি লুচি বা পরোটা বা যে কোনো রকম নানের সাথে এটা পরিবেশন করতে পারো খুব সহজে বাড়িতে কম উপকরণে আমি এটা তৈরি করে দেখালাম ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার এটা তৈরি করে দেখো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ও সুস্থ থেকো